এসপি আর ইনচার্জ সৎসঙ্গ বিহার দীঘার থেকে। দিলীপ দা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাকে সময় দিলাম 10 থেকে 12 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক, শুরু করুন। জয় জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্য শ্রী শ্রী দাদা ও পরম পূজন বাবাই দাদার রাতুল শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম জানে। পূজনীয় অবিন দাদা ও ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকে রাতুল শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম জানে। আজকে সৎসঙ্গ বিহার ধানবাদ থেকে এই পরম প্রেম শ্রী ঠাকুর নকুল চন্দ্রের 134তম জন্মমাসকে উপলক্ষ করে এই ভাদ্র সৎসঙ্গ পরিক্রমা আজকে শুরু হয়েছে। এই ভাদ্র সৎসঙ্গ পরিক্রমায় আজকে আমার শ্রদ্ধ পবিত্রদা যিনি সঞ্চালনা করছেন এই সৎসঙ্গ উপস্থিত আছেন পরম দয়ালের কর্মীবৃন্দ দাদারা, ভক্ত প্রাণ দাদা ও মায়েরা, অশ্বিনের ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার আন্তরিক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু জানাই। আজকে প্রিয় পরমের অজস্র দয়ায় তা অজস্র করুণায় আজকে আমরা এই সকাল থেকে বহু জায়গায় আজকে সৎসঙ্গে আমরা যোগদান করতে পারছি। অসম্ভব তার দয়া, যখন পরিস্থিতি নেগেটিভ হয়ে গেছে, পরিবেশ নেগেটিভ হয়ে গেছে, সবার ভিতরে সে নেগেটিভ ভাব একটা চলছে, বিচ্ছিন্ন অবস্থা ভিতরে সবাই সংকুচিত অবস্থাতে চলছে, পরম দয়াল প্রিয় পরম তার দয়ায় আজকে আমরা তার সেবকরা আজকে কিন্তু আমাদের যোগাযোগ, আমাদের পরিধি, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের এই সুসম্পর্কে আমরা সম্পর্ক করতে পারছি তার দয়ায়। যখন দেশ সচল ছিল, সব রকম সুব্যবস্থা ছিল, তখন যে আমরা যা করতে পারিনি, আজকেই মানে প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু তা করতে পারছি, কতখানি তার দয়াটাকে আমরা অনুভব করতে পারছি। আজকে আমরা ঘরে বসে আছি, কোথায় ধানবাদ, কোথায় দীঘা, আজকে মানসিক দিক দিয়ে কিন্তু ধানবাদে গিয়ে আপনাদের সঙ্গে প্রিয় পরম ভাবে আমি ভাবিত হতে পারছি, আমি আলাপ আলোচনা করতে পারছি। তাহলে আমরা যে সেই যে প্রিয় পরমের ভাবে ভাবিত আছি, স্বয়ং মঙ্গলময়ের পথে যে আমরা চলছি, এটা আমরা পদক্ষেপে আমরা অনুভব করতে পারছি, আমরা চলতে পারছি, তার দয়াটাকে আমরা দেখতে পাচ্ছি। আজকে সারা বিশ্বের মানুষ সৎসঙ্গীরা আজকে এইভাবে প্রতি প্রত্যেকে তারা প্রিয় পরমকে নিয়ে চলার চেষ্টা করছেন। যে নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ভিতরে যে কিছু সংখ্যক মানুষ যে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এই যে ভাবছেন, চলছেন, আলোচনা করছেন, কীর্তন করছেন, এর মাধ্যম দিয়ে এই নেগেটিভ পরিস্থিতিটা হয়তো পজিটিভ হয়ে যাবে। যে পৃথিবীর যে দূষণ হয়েছে, যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই পজিটিভ চিন্তা, এই পজিটিভ কর্ম, এই পজিটিভ ভাবনা দিয়ে হয়তো দেখা যাবে এই দূষণ মুক্ত করে পেরে ফেলেছে। প্রকৃতি দূষণ হয়েছে মানে মানুষের মানসিকতা দূষণ হয়ে গেছে, মানুষের মানসিকতা নষ্ট হয়ে গেছে, মানুষ কাউকে ভালোবাসতে পারছে না স্বার্থের জন্য, তার এফেক্টটা আজকে প্রকৃতির উপর পড়েছে, আর তার দ্বারা আজকে আমরা সবাই লাঞ্ছিত হচ্ছি, সারা পৃথিবীর মানুষ আজকে জর্জরিত হচ্ছে, তেমন চরমে যখন পৌঁছেছে তখন প্রিয় পরম তার মানুষজনকে দিয়ে তিনি মানুষের ভিতরে সে শুভ সংস্কারটাকে তিনি জাগাতে চাইছেন, সে দূষণ মুক্ত করতে চাইছেন। মানুষ যদি দূষণ মুক্ত হয়, শুভ সংস্কারে যদি পরিণত হয়, মানুষ যদি ইষ্ট পরতার সহিত ইষ্টকে ভালোবাসার ভিতরে চলতে থাকে, তাহলে তার দ্বারা কিন্তু এই প্রকৃতি কিন্তু অনেকটা কিন্তু মানে মানুষজনকে প্রকৃতি কিন্তু দূষণ কিন্তু মুক্ত হতে পারে।
হ্যাঁ প্রিয় পরম অজস্র করুণা, অজস্র কৃপায় আমরা চলছি আজকে এই শুভ ক্ষণে, এই শুভ সন্ধিক্ষণে, এই ভাদ্র সৎসঙ্গ পরিক্রমায় আমার প্রিয় পরম এই ধরা অবতীর্ণ হয়েছিলেন আমাদের রক্ষা করার জন্য। তিনি কেমন করে কিভাবে প্রত্যেকটা মানুষকে তিনি রক্ষা করেছেন, প্রত্যেক মানুষকে তিনি সেই সংকেত দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে তিনি সেই তার সংস্কারের দিকে চেষ্টা করেছেন, তাতে মানুষের ভিতরে সে শুভ বুদ্ধি জেগে উঠুক, শুভ ভাব জেগে উঠুক। তাই প্রতি প্রত্যেকে কিন্তু সৎনাম একান্ত নেওয়া দরকার এবং যজন যাজন ইষ্টভীতি পরিপালন করা দরকার। জীবনে মূল স্তম্ভ যদি আমরা সৎনাম গ্রহণ করে সৎনাম জপতে জপতে যজন যাজন ইষ্টভীতি এই তিনটি কর্ম যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে কিন্তু তার দয়ায় কিন্তু আমাদের ভিতরে যে শক্তিটা সঞ্চার হবে, যে পারকতা উত্তীর্ণ হবো, যে ক্ষমতা আসবে, সে ক্ষমতা দিয়ে অসৎকে আমরা নিরোধ করতে পারবো। আচ্ছা সত্যানুসরণের প্রথম আছেন যে সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুর্বলতা কোনটা? যেটা আমরা জানি অন্যায় অপরাধ, আমি জানি চুরি করা অন্যায়, আমি জানি মদ খাওয়া অন্যায়, আমি জানি মানুষের খুন করা অন্যায়, মানুষের অকল্যাণ করে কিছু ভাবা অন্যায়, কিন্তু আমি পেরে উঠছি না। তখনই সম্ভব হবে যখন প্রিয় পরমের ভাবে আমি চলতে থাকবো, তার নাম জপ করতে থাকবো এবং যজন যাজন ইষ্টভীতি ঠিক ঠিক মতন করে করতে থাকবো, তার দ্বারা যে শক্তি আমার ভিতর উৎপন্ন হবে সেই শক্তির দ্বারা কিন্তু আমি কিন্তু আমার কর্মজীবনকে আমি শুধাতে পারবো। আজকে হয়েছে অনেক মানুষ, অনেক মানুষের জীবন আজকে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে আজকে এই সৎনাম জপতে জপতে। বলছে যাজনের তো ক্ষমতা আছে, আমরা অ্যাটম বোমের কথা জানি, অ্যাটম বোম বার্স্ট হলে একটা দেশ ধ্বংস হয়ে যায়, আর যাজনের তো ক্ষমতা আছে, যদি আমরা যাজন করতে পারি অনেকগুলো দেশকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে, সে অস্ত্র প্রিয় পরম আজকে আমাদেরকে দিয়েছেন। তা নিজে যাজিত হবো সবসময় এবং অপরকে যাজিত করার চেষ্টা করব। আমার রোগ শোক গ্রহদোষ দারিদ্র বহুদূর বিপাকে পড়ে আছি, ঠাকুর বলছেন আমি যদি সৎনাম জপ করি, যজন যাজন ইষ্টভীতি করি, ষষ্ঠ সততার পালন করি, রোগ শোক দারিদ্র গ্রহদোষ কিছুই হতে পারে না। তাহলে এই অস্ত্র তিনি আমাদের দিয়েছেন এবং আচার্য পরম্পরা আছেন, যখন চলতে চলতে আমাদের ভিতরে আবিলতা আসছে, ভাটা আসছে, যে জায়গায় আমরা বুঝতে পারছি না সেই জায়গায় আচার্য পরম্পরা তিনি আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, তিনি আমাদেরকে সেই পথে মানে অগ্রসর করাচ্ছেন। তাহলে যেখানে ঠাকুর আছেন, ঠাকুরের বিধান আছে, ঠাকুরের বাণী আছে, আচার্য পরম্পরা আছে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে যদি রোগ শোক দারিদ্র গ্রহ দশে যদি আমরা ভুগি, তাহলে আমরা কেমন করে চলছি? রোগ শোক দারিদ্র গ্রহদোষ কাদের হয়? শয়তানের হয়, শয়তানের দুধ যারা তাদের হয়, যারা শয়তানের সেবক তাদের হয়, তাদেরই দুঃখ আসে, তাদেরই বেদনা আসে। যারা ইষ্ট, যারা মঙ্গলময়, যারা মঙ্গলময়ের পূজারি, যারা প্রতিদিন ইষ্ট পথে নিজের জীবন উৎসর্গ করে চলার চেষ্টা করছেন, তাদের তো রোগ শোক দারিদ্র থাকতেই পারে না। আজকে আমাদেরকে সেই সাধনা করতে হবে, আমাদের সেই চর্চা করতে হবে, সে মানসিক দিক দিয়ে আমাদেরকে চলতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু এইসব ঊর্ধ্বে উঠতে পারব। এই আচার্য পরম্পরা কথাই জন্য বললাম, একটা ঘটনা বলি, টাইম অত্যন্ত কম আছে। পরম পূজন বাবাই তাকে একবার দাঁড়িয়ে আছি, একজন মন্দির পরিচালক তিনি পূজন বাবাইদার কাছে তিনি গিয়ে, তিনি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে, খুব মানে উদ্বিগ্ন হয়ে, খুব বিশৃঙ্খলা নিয়ে তিনি পরম পূজন বাবাইদার কাছে গেছেন, মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছেন। তিনি বলছেন, একজন মন্দিরের পরিচালক হাত জোড় করে বিনয় বিনয় মানে খুব আকুল হয়ে তিনি উদ্বিগ্ন হয়ে তিনি বলছেন যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এত বড় মন্দির রক্ষণাবেক্ষণ করা পরিচালনা করা সম্ভব হচ্ছে না, আমি মেনটেন করতে পারছি না, কারণ কি কোনো মানুষ আমাকে সহযোগিতা করে না। সে বলছে দয়া করে আপনি এই দায়িত্ব আপনি আমার কাছ থেকে নিয়ে নিন, আমি কোনো মানুষকে অতবদ্ধ করতে পারছি না, অনুপ্রাণিত করতে পারছি না, তাই আমি কোনো মানুষকে আর তার সহযোগিতা আমি পাচ্ছি না, তাই আপনি আমাকে দয়া করেন
কারণ আমার দ্বারা অনেকের ক্ষতি হচ্ছে, আমি মানসিক দিক দিয়ে আমি খুব যন্ত্রণা পাচ্ছি, আর আমার খুব কষ্ট হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, আমি আর হাঁপিয়ে উঠছি, আমি পেরে উঠছি না। বাবাইদা বললেন, সে যত উদ্বিগ্ন হয়ে বলছে দেখছি বাবাইদা পুরো শান্ত শান্ত হয়ে বললেন, লোকালে কেউ সহযোগিতা করে না? বলছেন 90% লোক সহযোগিতা করে না। তখন বাবাইদা একটু হাসলেন, হেসে বললেন 10% লোক সহযোগিতা করে? বলে হ্যাঁ 10% সহযোগিতা করে। বাবাইদা বললেন, এইবার থেকে আপনি বলতে থাকবেন যে এত বড় মন্দির মেনটেন করতে, এত বড় মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এত বড় মন্দিরকে সৌন্দর্য করতে রাখতে গিয়ে আমার অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়, তা সত্ত্বেও 10% লোক আমাকে সহযোগিতা করে, তাদের সহযোগিতায় কষ্ট হলেও কিন্তু আমি কিন্তু করতে পারছি। এইটা আপনি বলতে থাকুন সর্বত্র সব জায়গায়। আপনি এতদিন ধরে বলেছেন কেউ করে না, কেউ করে না, কেউ করে না, এই করে 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 আজকে 90% লেগে গেছে করে না, আর কিছুদিন পরে দেখবেন 100% আপনাকে সহযোগিতা করছে না। এই নেগেটিভ ভাবের দ্বারা, এই নেগেটিভ পোষণের দ্বারা আপনি নিজে নিজে নেগেটিভ হয়েছেন, পরিবেশের মানুষগুলো নেগেটিভ হয়ে গেছে। আপনি পজিটিভ ভাবটাকে আপনি সৃষ্টি করুন, যে পজিটিভ ভাব দিয়ে আপনি সবাইকে বলার চেষ্টা করুন যে 90% 10% লোক আমাকে সহযোগিতা করে। বলে এই বলতে বলতে একদিন দেখবেন 10 থেকে 11 12 13 14 এই বাড়তে 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 100% লোক আপনাকে সহযোগিতা করছে। আমি দেখলাম সেই মানুষটা মানসিক তৃপ্তি নিয়ে খুব আনন্দ সহকারে তিনি প্রণাম করে তিনি সে প্রেরণাদীপ্ত হয়ে তিনি চলে গেলেন। আমি অনুভব করলাম এই যে নেগেটিভ ভাব নিয়ে সে এসেছিল, আর পরম পূজন বাবাই দাদা সে নেগেটিভ ভাবটাকে কেমন করে তাকে পজিটিভ ভাবটা আমাদের ঢুকিয়ে দিয়ে তিনি তাকে পাঠিয়ে দিলেন। যে আমাদের প্রতি প্রত্যেকের জীবনে সে আচার্য পরম্পরা আছেন, আমরা প্রতি মুহূর্তে আমরা নেগেটিভ ভাবকে আমরা পজিটিভ ভাব দিয়ে আমরা চলার চেষ্টা করব এবং তার সান্নিধ্য আমরা লাভ করার চেষ্টা করব। ঠাকুর এখানে একটা বাণী আছে বলে আদর্শবান হো, কর্ম নিপুণ হয়ে তুষ্টি নিয়ে চলো, সুখ তোমাকে ত্যাগ করবে না, সার্থক হবে। সে আদর্শ পান হতে হবে, ইষ্ট পান হতে হবে, ইষ্টকে নিয়ে আমাদের চলতে হবে, আমাদের সুখ আমাদের কখনো আমাদের ছেড়ে যাবে না। আজকে ভাদ্র সৎসঙ্গ পরিক্রমায় এই পবিত্র জন্ম মাসে যারা আছেন আমি সবাইকে একটু অনুরোধ করব যে আমরা প্রতিনিয়ত যাতে আমরা দুবেলা যাতে প্রার্থনা করতে পারি পরিবার পরিজন সবাইকে নিয়ে। এই জন্ম মাসে আমরা যেভাবে চলছিলাম যা করছিলাম, এই পবিত্র জন্ম মাসে আমরা আরেকটু আমরা বাড়তি আমরা চেষ্টা করব, চেষ্টা নিব আরেকটু যাতে আমরা তাতে বেশি করে করতে পারি। আর যারা আছেন আমি প্রত্যেকে বলবো এই পবিত্র জন্ম মাসে যাতে অনেক সংখ্যক যাতে আমরা সৎসঙ্গ করতে পারি এবং ঠাকুরের ভোগ যাতে নিবেদন করতে পারি, আর আমরা প্রতি প্রত্যেক যাতে একটা দুটা মানুষ হলেও আমরা দীক্ষা সংগ্রহ করে ঠাকুরের চরণে দিতে পারি। শিশি দাদা আচার্য শ্রী দাদা বলছেন এই প্রতিকূল অবস্থাতেও লোকসংগ্রহ করা যাবে, তিনি যখন বলেছেন অবশ্যই আমরা করতে পারবো, আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আমরা প্রতি প্রত্যেকে যাজন করবো, 5টা 7টা 10টা মানুষকে বলবো। হয়তো আমি পারবো না, কিন্তু চেষ্টা করতে অসুবিধা কোথায়? ঠাকুর বলছেন এই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, এই অম্লান চেষ্টা করব যাতে আমরা যাতে এই সারা ভাদ্র মাসে যাতে এই সৎসঙ্গ কেন্দ্র করে যাতে আমরা 100 বা 100 অধিক বেশি যাতে মানুষকে আমরা সংগ্রহ করে তার চরণে দিতে পারি, তবে কি আমাদের এই কর্মে আমাদের সার্থকতা হবে, আমরা তাকে আরো ভালোবাসতে পারবো, তার পথে চলতে পারবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি। আজকে এই সৎসঙ্গ সৎসঙ্গ বিহার ধানবাদ থেকে আয়োজন হয়েছে, এই সৎসঙ্গ যারা ব্যবস্থা করেছেন বা ঠাকুরের ভোগ নিবেদন করেছেন আমার সদ্য সম্যক চক্রবর্তীদা ঠাকুর সভাপতি ঋত্বিক তার ফ্যামিলি সবাই মিলে, এবং আমাদের শ্রদ্ধায় একজন মা আছেন মানসী কর্মকার মা, তার জন্মদিনকে কেন্দ্র করে এবং তার পরিবার পরিজন মিলে এই সৎসঙ্গ আয়োজন করেছেন। আমি প্রিয় প্রাণ তুলসী চরণে আমি প্রার্থনা করি যারা সৎসঙ্গ দিয়েছেন তাদের সুস্থ জীবন, তাদের দীর্ঘ জীবন, তাদের ইষ্টছল জীবন, তার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকে সুদীর্ঘ জীবন আমি কামনা করি প্রিয় প্রাণ তুলসী চরণে। আমরা যারা আছি আমরা প্রতি প্রত্যেকে যাতে সে প্রিয় প্রাণের ভাবে যাতে চলতে পারি, আমাদের প্রত্যেকে যাতে সে মঙ্গলের পথে আমরা চলি এবং প্রত্যেকে যাতে সে মঙ্গল পথে চালাতে পারি, আমি সবার মঙ্গল কামনা করে শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।